হ্যালো দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ দর্শক, আমরা সালাদা নাইবের লাস্ট যে এপিসোডটা গিয়েছি সেটা নিয়ে কথা বলবো। আমার কাছে পার্সোনালভাবে খুবই মারাত্মক লেভেলে ভালো লেগেছে, এবং এখানে কয়েকটা আপডেট ছিল জোবাইদা হাতুন, অর্থাৎ সেলজুক বুক সেলজুকলো যে জোবাইদা হাতুন ছিলেন তিনিও এটাতে যুক্ত হয়েছেন, এবং নতুন একজন অভিনেতা যুক্ত হয়েছেন। অর্থাৎ বেশ ভালো লাগার একটি সিন তৈরি হয়েছে। আর আরেকটা কথা হচ্ছে কোরিস উসমান হয়ে আরেকটি নতুন একটি হয়তো অভিনেত্রী যুক্ত হতে পারেন, যেমন হলোফিরার যে বলেছিলেন খালার কথা, হয়তো তার খালা হয়তো বা যুক্ত হতে পারেন সামনে কয়েকটি এপিসোডে, হয়তো তিনি এসে পড়তে পারেন, কারণ তিনি আমাদের লাস্ট 141 বা 42 পর্বতে তিনি কিন্তু একটা হুক দিয়ে দিয়েছেন যে তার খালার আগমন ঘটতে পারে। হ্যাঁ দর্শক, আর সালাউদ্দিন আয়বির আগের যে আগের সপ্তাহে যে পর্বটি আসেনি সেটার জন্য আমরা জানতে পেরেছি যে খুব হঠাৎ করে নাকি তাদের টিম, তাদের যেখানে কাজ করা হয় সেখানে আগুন লেগে যায়, এবং তার জন্য নাকি তাদের কাজ স্থগিত করা হয়েছিল। সো আপনার কাছে সালাউদ্দিন আয়বি কেমন লাগে, আর কোরিস উসমান কেমন লাগে, তাদের ভিতরে কোনো অভিনেতা অভিনেত্রী আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।